পরিবহনের উপর কর ছাড়ের সিদ্ধান্ত সরকারের। চলতি মাসের 29 তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ ছাড়। গাড়ির মালিকদের সচেতন করবার জন্য বিশেষ আয়োজন বনগায়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিবহনের উপর কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যারা কর প্রদান করবেন সমস্ত রকম করের উপর জরিমানা ছাড় দেওয়া হয়েছে। সেই বিষয়ে গাড়ি মালিকদের জানাতে শুক্রবার বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় নীলদর্পণ প্রেক্ষাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন বনগাঁ আঞ্চলিক পরিবহন আধিকারিক, ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলররা। জানা গিয়েছে আগামী 29 তারিখের মধ্যে বকেয়া কর একসাথে জমা দিলে সমস্ত জরিমানা মুকুব করা হবে। এছাড়াও নানান ছাড়ের বিষয়ে সাধারণকে সচেতন করতে এই আলোচনা সভা করা হয়েছে আজ। বনগাঁ আঞ্চলিক পরিবহন আধিকারিক স্বদেশ কুমার সরকার বলেন, রাজ্য সরকার গাড়ি মালিকদের সুবিধার্থে বকেয়া করে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমরা পৌরসভার সহায়তায় সাধারণকে সেই ছাড়ের কথা তুলে ধরলাম। সমাজের অনেক স্তরে দেখা যায় আর্থিক প্রতিবন্ধকতার জন্য ওনারা ট্যাক্স ভরতে পারেন না, দীর্ঘদিন থেকে বকেয়া রয়ে গেছে, তাতে জরিমানা আরোপ করে করে অনেকটাই হয়ে গেছে, তাদের এই জরিমানা থেকে রেহাই দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ। এতে আশা করা হচ্ছে সমাজের সমস্ত স্তরের পরিবহন ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করেন তারাও বিশেষভাবে উপকৃত হবে। জরিমানার ওপরে 100% ছাড় দেওয়া হচ্ছে প্রথম ফার্স্ট জানুয়ারি 2024 থেকে 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 100% জরিমানার উপরে ছাড় দেওয়া থাকবে রোড ট্যাক্সের ওপর। এবং ফিটনেস করার জন্য যে জরিমানা সেটা 31 জানুয়ারি 2024 পর্যন্ত 100% ছাড়, তার পরবর্তীতে 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 20% জরিমানা নেওয়া হবে। পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, পরিবহন দপ্তরের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছিল একটি সভার আয়োজন করবার জন্য, সেই সভায় সাধারণকে সচেতন করা হয়। রাজ্য সরকার যে ওয়েভার স্কিমের সুযোগ দিয়েছে বিভিন্ন গাড়ির মালিকদের, সেটাকে সচেতনতা করতে, সেটাকে মানুষকে জানাতে আজকে বনগাঁ শহরের সমস্ত যারা গাড়ি চালক বা বিভিন্ন ইউনিয়ন এবং পাড়ায় পাড়ায় যে ডেভেলপমেন্ট কমিটি আছে তাদের নিয়ে আমাদের এই মিটিংয়ের ব্যবস্থা করতে বলেছি। আমরা পৌরসভার পক্ষ থেকে সেই আয়োজন করেছিলাম এবং সমস্ত মানুষকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষকে নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করা হয়েছে এবং যত্র এই দুপাশে ফুটপাতের উপর কোনো জিনিস না রাখার আবেদন রাখা হয়েছে, স্পিডে গাড়ি চালানোর কথা বন্ধ করার কথা বলা হয়েছে। এবং আমাদের এখানে যেসব গাড়ির ড্রাইভিং লাইসেন্স এখনও ফাইন হচ্ছে সেটাকে মুকুবের জন্য একটা প্রস্তাব রাখা হয়েছে। সমস্তটাই একদিকে সেফ ড্রাইভ সেফ লাইফ, আরেকদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ মানুষকে ট্যাক্স দেওয়ার প্রবণতা করা, মানুষকে গাড়ির কাগজ তৈরি করা, ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট সমস্ত রেখে হেলমেট পরে চলার কথা, সেটার বার্তা দেওয়ার জন্যই আজকে ওয়েভার স্কিম মোটর ভেহিকলস বনগাঁ মোটর ভেহিকলস দপ্তর থেকে করেছিল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।